দর্শক, আপনার ধানের জমিতে এখন ফুল অবস্থা বা দুধ অবস্থা, আর কোন কোন জমিতে ফুল, এই ফুলের পরেই হবে দুধ, আর এই দুধ অবস্থায় আক্রমণ করবে ধানের গান্ধী পোকা বা রাইস বাগ। আর এই রাইস বাগ বা ধানের গান্ধী পোকা আক্রমণ করলে ধানের দুধটুকু চুষে খেয়ে ফেলবে, ফলে আপনার ধানটি চিটা হয়ে যাবে। দর্শক, আপনার জমিতে যদি আক্রমণ করে গান্ধী পোকা, যদি আপনি বসে থাকেন তাহলে আপনি সত্যিই বোকা। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই ধানের গান্ধী পোকা ব্যবস্থাপনা সম্পর্কে সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD, অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন, এবং আজকে থেকেই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা 4K আলট্রা HD ভিডিওগুলো দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন, এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে এই যে আপনারা ধানক্ষেতটি দেখছেন, ধানক্ষেতটিতে এখন ফ্লাওয়ারিংয়ের শেষ পর্যায়ে, এবং কিছু কিছু ধানক্ষেত মিল্কিং বা দুধ অবস্থায় চলে আসছে। আর এই অবস্থায় ধানের জমিতে আক্রমণ করবে ধানের একটি প্রধান ক্ষতিকর পোকা, গান্ধী পোকা। এই গান্ধী পোকাকে ধানের প্রধান ক্ষতিকর পোকা বলা হয়, কারণ এই পোকাটি আউশ, আমন, বোরো সকল মৌসুমে সকল জাতের ধানে আক্রমণ করে, এবং সকল জাতের ধান থেকে রস চুষে খেয়ে ধানকে চিটা করে ফেলে। দর্শক, প্রথমে আমরা জেনে নিব ধানের গান্ধী পোকার জীবনচক্র সম্পর্কে। দর্শক, ধানের গান্ধী পোকার জীবনচক্র 3টি স্টেজে হয়ে থাকে। প্রথমে এরা ডিম পারে, এরা ডিম অবস্থায় 5 থেকে 8 দিন থাকে। এই ডিম দেখতে কালচে, খয়েরি রঙের এবং গোলাকার, পাতার মধ্যশিরা বরাবর একটি বা দুইটি সারিতে 10 থেকে 20টি ডিম দেখতে পাওয়া যায়। সাধারণত এই রাইসবাগ বা গান্ধী পোকা রাতের বেলায় ডিম পারে। এরপর ডিম থেকে নিম বা বাচ্চা হয়। এই নিম বা বাচ্চা অবস্থায় এরা 15 থেকে 30 দিন বাঁচে। এই নিমের রং হচ্ছে সবুজ রং, এবং এই নিমগুলো কয়েকটা একত্রে থাকে। ডিম থেকে নিম বের হয়ে 4 থেকে 5 ঘন্টার মধ্যেই এরা ধানের থেকে দুধ খেতে শুরু করে, পূর্ণবয়স্ক গান্ধী পোকার মতো। তবে এই নিম আকারে খুব ছোট, এবং নিম বা বাচ্চা থেকে সরাসরি এরা পূর্ণাঙ্গ পোকা হয়ে যায়, এবং এই পূর্ণাঙ্গ অবস্থায় 30 থেকে 50 দিন পর্যন্ত বাঁচে। পূর্ণাঙ্গ গান্ধী পোকাটি দেখতে সরু, চিকন বা বাদামি বর্ণের, পা এবং এন্টিনা দুটোই লম্বা এবং সরু বা চিকন। মৌসুমি বৃষ্টিপাতের পরপরই এই গান্ধী পোকা সক্রিয় হয়। দর্শক, এই যে আজকে এপ্রিল মাসের 4 তারিখ, আপনারা জানেন গত 1 সপ্তাহ যাবত বৃষ্টিপাত হয়েছে, এই সময় কিন্তু এই গান্ধী পোকা আক্রমণ করবে। দর্শক, দিনের প্রথম বেলা অর্থাৎ সকালবেলা এবং বিকেলে অর্থাৎ পরন্ত বিকেলে এই গান্ধী পোকা বেশি সক্রিয় হয়। রৌদ্র যখন জমিতে থাকে তখন গান্ধী পোকা খুব একটা দেখতে পাওয়া যায় না। পূর্ণবয়স্ক পোকা 200 থেকে 300টি পর্যন্ত ডিম পারে। দর্শক, মার্চ মাস থেকে জুলাই মাসে এরা বেশি ক্ষতি করে। বোরো এবং আউশ ফসলে এরা সবচেয়ে বেশি ক্ষতি করে। দর্শক, আপনি যদি আগাম জাত কিংবা নাভি জাতের চাষাবাদ করেন, তাহলে আপনার জমিতে গান্ধী পোকার আক্রমণ সবচেয়ে বেশি হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই গান্ধী পোকার ক্ষতির লক্ষণ। এই গান্ধী পোকা কিরা এবং পূর্ণবয়স্ক উভয় অবস্থাতেই ধান গাছের গোড়া থেকে রস চুষে খায়। যখন ধানের দানায় দুধ হয়, টিপ দিলে আপনি দেখবেন যে দুধ বের হয়। এই অবস্থায় এরা ধানের দানার মধ্যে শুং ঢুকিয়ে এরা দুধটুকু চুষে খায়। দর্শক, এরা ধানের লেমা ও পেলিয়ায় সুর ঢুকিয়ে ধানের এই দুধ চুষে খায়। দর্শক, যেখানে তারা ছিদ্র করে দুধটুকু চুষে খায়, সেখানে প্রথমে বাদামি দাগ এবং পরবর্তীতে ধানের গায়ে কালো ফোঁটা দেখা যায়। দুধ ও রস চোষণ করার ফলে ধানের দানা অপুষ্ট হয়, এবং দুধ অবস্থায় যদি এরা চোষণ করে দুধ খায় তাহলে সম্পূর্ণ দানাই চিটা হয়ে যায়। এবং এই রাইসবাগ বা গান্ধী পোকার কারণে ধানের ফলন মারাত্মকভাবে বিপর্যয় হয়। দর্শক, আপনার ধানের দানা যদি নরম ও শক্ত ক্ষীর অবস্থায়, অর্থাৎ সফট ডার্প বা হার্ড ডার্প অবস্থায় থাকে, তাহলে সে অবস্থায়ও কিন্তু এই গান্ধী পোকা রস চুষে খেতে পারে, এবং এই অবস্থায় রস চোষণ করলে ধানের মান খারাপ হয়ে যায়, চাল ভেঙে যায় এবং চালে কালো কালো দাগ দেখা যায়। এবং যেখানে সারা বছর ধান আবাদ হয়, অর্থাৎ আউশ, আমন, বোরো 3টি ফসল যেখানে চাষাবাদ হয়, এবং বিকল্প পোষক আগাছা যেখানে থাকে, সেখানে এই গান্ধী পোকার আক্রমণ বেশি হয়। নিম পূর্ণবয়স্ক পোকা থেকে বেশি ক্ষতি করতে পারে। এই গান্ধী পোকার আক্রমণে ধানের ফলন 49% পর্যন্ত ক্ষতি হতে পারে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই গান্ধী পোকার অনুকূল পরিবেশ।
মৌসুমি বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হলে এ পোকার আক্রমণ বাড়ে। তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাসের আর্দ্রতা 80%-এর বেশি হলে, অর্থাৎ উষ্ণ আবহাওয়া এবং পর্যাপ্ত মানসম্মত খাবার থাকলে এই গান্ধি পোকার আক্রমণ বাড়ে এবং এইটাই হচ্ছে গান্ধি পোকার অনুকূল পরিবেশ। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই গান্ধি পোকার সমন্বিত ব্যবস্থাপনা। দর্শক, গান্ধি পোকাকে আপনি প্রতিরোধ করতে হলে সমকালীন চাষাবাদ করতে হবে, অর্থাৎ একটি মাঠে যতগুলো জমি আছে একই সাথে সবাই বীজ বপন করবেন এবং একই সাথে জমি রোপণ করবেন। দর্শক, আপনি যখন গাছে দুই সারিতে এই গান্ধি পোকার ডিম দেখবেন, তখন এই ডিমগুলো হাত বাছাই করে নষ্ট করে ফেলবেন এবং বিতারক হিসাবে বাতাসের উজানে টায়ার পুড়িয়ে টায়ারকে ঝুলিয়ে রাখবেন। তাহলে এই টায়ারের গন্ধ পুরো জমিতে ছড়িয়ে যাবে এবং পুরো মাঠে ছড়িয়ে যাবে, পুরো মাঠ থেকে গান্ধি পোকা বিতাড়িত হবে। দর্শক, আপনারা যে কাপড়ের মধ্যে যে ন্যাপথেলিন দেন, দর্শক জমির বিভিন্ন স্থানে কাঠি দিয়ে যদি ন্যাপথেলিনকে কাপড় পেঁচিয়ে যদি বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেন, তাহলে ন্যাপথেলিনের গন্ধেও আপনার জমিতে গান্ধি পোকা বিতাড়িত হবে। এছাড়াও দর্শক, আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আলোক ফাঁদের ভিডিও আমরা দিয়েছি, এই আলোক ফাঁদ করেও আপনারা এই গান্ধি পোকাকে ধ্বংস করতে পারেন। বিকল্প পোষক আগাছা, দর্শক কমপক্ষে ধান লাগানোর 40 দিন পর্যন্ত জমিকে আগাছামুক্ত রাখবেন এবং প্রাকৃতিক শত্রুর বংশবৃদ্ধি এবং সংরক্ষণ করবেন। প্রাকৃতিক শত্রু বলতে আমরা সেগুলোই বুঝি যেগুলো হচ্ছে ধানের বন্ধু পোকামাকড়। থোর অবস্থার পূর্ব হতে হাতজাল ব্যবহার করবেন, তবে ধান যখন ফুল অবস্থায় থাকে অর্থাৎ পরাগায়নের সময় হাতজাল ব্যবহার করা যাবে না। এছাড়াও বন্ধু পোকা অবমুক্ত করে আপনারা এই গান্ধি পোকাকে ধ্বংস করতে পারেন। দর্শক, ডিমের পরবুজি বন্ধু পোকা হচ্ছে লম্বা সুর ঘাস পুরিং, যেগুলো হচ্ছে অ্যানাকজিফা লংজিফিনিস ও কনসিপ্লাসা লংজিফিনিস। এই দুইটি প্রজাতির লম্বা সুর ঘাস পুরিং এবং উরচুঙ্গা এই ধানের গান্ধি পোকার পরবুজি পোকা। এছাড়াও পূর্ণাঙ্গ গান্ধি পোকা মাকড়সা খেয়ে থাকে, তাই আপনারা জমিতে অ্যালোপাথারি কীটনাশক ব্যবহার করবেন না। এছাড়াও ডিমের পরজীবী রয়েছে ব্রাকন। দর্শক, ইসপানি সহ বিভিন্ন কোম্পানিতে এখন ব্রাকন পাওয়া যায়, আপনি এই ব্রাকন জমিতে ছেড়ে দিয়েও কিন্তু গান্ধি পোকা ধ্বংস করতে পারেন। দর্শক, আপনার ধানের জমিতে প্রতি গোছায় যদি কমপক্ষে 3টি গান্ধি পোকা বা রাইসবাগ দেখা যায়, তাহলে আর বসে থাকার সুযোগ নাই। তাহলে সর্বশেষ ব্যবস্থাপনা হিসেবে নিটেন পাইরাম গ্রুপের ইওনের পাইথন, ইস্টওয়েস্টের ইস্ট ডেনিশ, স্যামকোর পিলার নেট, এর যে কোনো একটি 2 মিলি পার লিটার হারে, অথবা ফাফেনোফস গ্রুপের সেলক্রন 1 মিলি পার লিটার, অথবা মেলাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন মেলাথিয়ন, মেলাটক্স 1 মিলি পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে আপনার এই গান্ধি পোকা সমূলে ধ্বংস হয়ে যাবে। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ধান চাষী হয়ে থাকেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই রকম পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। বুখারী শরীফ হাদিস নং 1330। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।